নেদারল্যান্ডস। ইউরোপের দেশ নেদারল্যান্ডসকে বলা হয় দানবদের দেশ। ইউরোপের এই দেশটিতে পৃথিবীর সবচেয়ে লম্বা পুরুষদের বাস। নেদারল্যান্ডসের মানুষদের ডাচও বলা হয়। একজন ডাচ পুরুষের গড় উচ্চতা 5'9'8", যেখানে বিশ্বব্যাপী পুরুষের গড় উচ্চতা 5'6". বেলজিয়াম। বেলজিয়াম উত্তর পশ্চিম ইউরোপের একটি দেশ, একটি ইউরোপের ক্ষুদ্রতম ও সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি। বেলজিয়াম ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য। এটি ইউরোপের সর্বাধিক নগরায়িত দেশ। বেলজিয়ামের 97% লোক শহরে বাস করে। বেলজিয়ামের পুরুষদের গড় উচ্চতা বিশ্বের দ্বিতীয়। তাদের গড় উচ্চতা 5'11.53". এস্তোনিয়া। এস্তোনিয়া উত্তর পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। সরকারিভাবে এর নাম এস্তোনিয়া প্রজাতন্ত্র। এস্তোনিয়ার রাজধানীর নাম তাল্লিন। এস্তোনিয়া দেশটি বাল্টিক সাগরের পূর্ব প্রান্তে অবস্থিত। এস্তোনিয়ার পুরুষদের গড় উচ্চতা 5'11.49", যা বিশ্বে তৃতীয়। লাটভিয়া। লাটভিয়া উত্তর পূর্ব ইউরোপে বাল্টিক সাগরের পূর্ব তীরে লিথুনিয়া ও এস্তোনিয়ার মধ্যস্থলে অবস্থিত রাষ্ট্র। ঢেউ খেলানো পাহাড়ের সারি ও ঘন অরণ্যে এবং এগুলোর মধ্যে অবস্থিত বহু নদ নদী হ্রদ ও জলাভূমি নিয়ে লাটভিয়ার নয়নাভিরাম ভূপ্রকৃতি গঠিত। লাটভিয়ার পুরুষরা উচ্চতার দিক থেকে বিশ্বে চতুর্থ। তাদের গড় উচ্চতা 5'11.42". ডেনমার্ক। ডেনমার্ক উত্তর ইউরোপের একটি স্বাধীন রাষ্ট্র। এর রাজধানীর নাম কোপেনহেগেন। ঐতিহ্যগত দিক থেকে ডেনমার্ক স্ক্যান্ডিনেভিয়ান দেশ। একসময় ডেনমার্কের রাজারা বর্তমান নরওয়ে এবং সুইডেনের শাসক ছিলেন। একসময় আইসল্যান্ডও এদের শাসনাধীনে ছিল। ডেনমার্কের উত্তরের পার্বত্য ভূমি অরণ্যে ছাওয়া, ফলে এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। এই অঞ্চলের দাউরো নদীর তীরবর্তী উপত্যকা আঙ্গুর ক্ষেতের জন্য বিখ্যাত। মধ্য ও দক্ষিণ ভাগ অপেক্ষাকৃত উষ্ণতর এবং শুষ্কতর। এই অঞ্চলে আঙ্গুর ছাড়াও গম ও অন্যান্য কৃষি দ্রব্য উৎপন্ন হয়। এছাড়া এই অঞ্চলে প্রচুর কর্ক, উক ও জলপাই গাছ দেখা যায়। দেশের সর্বদক্ষিণে আলগার্ভে নামক অঞ্চলটি বেশ উষ্ণ। ডেনমার্কের পুরুষদের গড় উচ্চতা 5'11.40".